আগামী 8 ডিসেম্বর দক্ষিণ জেলা নবনির্মিত পিলাক জেলা কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সহ এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, সাবডোমের বিধায়ক শঙ্কর রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং মণ্ডল নেতৃত্ব সহ সাংগঠনিক স্তরের কর্মীরা। জেলা কার্যালয় উদ্বোধন নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন বিধায়ক শঙ্কর রায়। জেলা কার্যালয় উদ্বোধন নিয়ে দক্ষিণবাসীর আবেগের কথা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আগামী 8 ডিসেম্বর দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় বিলোনিয়াতে উদ্বোধন হতে চলছে। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা বিলোনিয়াতে আমরা এক বৈঠকে মিলিত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয়, আরেক সম্পাদিকা রয়েছেন পাপিয়া দত্ত, সাত মণ্ডল এবং মোর্চার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আজকে একটা প্রস্তুতি বৈঠক হয়েছে। আগামী 8 ডিসেম্বর দক্ষিণ জেলার জন্য একটা ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক দিন হতে চলেছে। আমরা গর্বিত, আমরা উৎফুল্ল যে ভারতীয় জনতা পার্টির যেই জেলা কার্যালয় আগামী 8 ডিসেম্বর সেটা উদ্বোধন হতে চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতির হাত ধরে এই অফিস উদ্বোধন হতে চলছে।